চিৎকার করে শুনতে চাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। একটু এই ভোকাল মাইকটা মনিটরটা, আমরা খুব এক্সাইটেড টু হ্যাভ ইউ অন স্টেজ ইন দিস ওয়ান্ডারফুল লোকেশন, সম্মিলনী ক্লাব, ঐতিহ্যের আরেক নাম। গত বছর এখানে বোমবাদা ফাটিয়ে অনুষ্ঠান করে গেছে, আর ঠিক সেই ধারাকে বজায় রেখে চলচ্চিত্র পর্বে আজকে আমরা পেয়েছি অভিনেত্রী শ্রাবন্তীকে। আমরা কোনো বিকল্প ঘটাবো না, সময় খুব সীমিত, দিদির কাছে একটাই অনুরোধ, তোমার অভিনয়ের তো আমরা ফ্যান, কিন্তু এখানে অভিনয় করে দেখানো সম্ভব নয়, কিন্তু দর্শকের সাথে কিছুটা সময় কাটাতে গেলে অস্ত্র হিসেবে যদি গানকে আমরা বেছে নিই, একটা গান কি আমরা শুনতে পারি? কিন্তু তার আগে সন্দীপন, আমি আমার গুরু, যার জন্য আমি এই মঞ্চে একটু আধটু গাইতে পারি, কারণ আমরা তো নায়িকা গায়িকা নই, তো অনেক ভুল ত্রুটি হয়, অনেক স্কেলের ব্যাপার থাকে, তো আমাদের যে টিচার, আমার গুরু আরও অনেকের গুরু, মঞ্চ কাঁপিয়ে তোলে আমাদের সবার প্রিয় তাপস সিনহা। আরে জোরে হাততালি! ইনি এভারগ্রিন মানুষ, প্রচুর প্রেম করেন, ওই জন্য সবসময় আমি প্রেম করি বলেই তো এত সুন্দর দেখতে, একদম। আর অল টাইম প্রেম করে যান আপনারাও একসাথে, আজকে তো প্রেমের প্রেম দিবস। চেক চেক, আমরা সত্যি সত্যি গর্বিত, আমরা কি ভাষায় প্রকাশ করব, আমাদের কোনো ভাষা নেই। আমাদের এই মঞ্চে আমাদের সকলের প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি উপস্থিত। একটি বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া গেছে, একটি বিশেষ ঘোষণা। তোমার নাম কি? নার্গিস পারভিন। ছোট্ট বাচ্চা নার্গিস পারভিন, সঙ্গে সঙ্গে কে এসেছে তোমার? বাবার নাম কি? শেখ আজার। আপনার মেয়ে নার্গিস পারভিন মঞ্চে আছে, ব্যাকস্টেজে আছে, প্লিজ এসে কালেক্ট করে নেবেন। চলো, বাড়ি দুর্গাপুর, শেখ আজাহার বাড়ি দুর্গাপুর, নার্গিস পারভিন মেয়েটি হারিয়ে গেছে, আমাদের প্রযত্নে আছে গ্রিন রুমে, বাবা এসে যোগাযোগ করে নিয়ে যাবেন প্লিজ। চলো আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো। কেমন লাগলো? হিলা ডালা না, একটু জোরে হাততালি চাই সবাই। তো আমরা একটু চিৎকার হোক হিরোরা, ক্যা বাত! একটু আপনারা প্লিজ একটু চেপে দাঁড়ান, আমাদের শ্রাবন্তী হিরোরা শ্রাবন্তীকে দেখতে পারছে না, তো প্লিজ একবার শ্রাবন্তীর জন্য একটা জোরে চিৎকার হোক সবাই, ক্যা বাত! তাহলে যখন মঞ্চে শ্রাবন্তী চ্যাটার্জি, একটা গরম একটা গান হবে কি দেখুন আপনি। আমি কিন্তু আপনাদের হয়ে বলছি, গরম গান চাই এই ঠান্ডায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা ফিল্মের পর্দায় শ্রাবন্তী চ্যাটার্জিকে প্রত্যেকটা হিরোর সাথে সুন্দরভাবে ডান্স করতে দেখি, এই মঞ্চে একটু ডান্স দেখবো আমরা। আর আমাদের মিষ্টি মিষ্টি ডান্স রূপের ছেলে মেয়েরা আছে। তার আগে তাপসদা, আজকে বলে দিই, বলো, আমার বাবা মা অনেকদিন পর আমার সাথে এসেছে আজকের এই ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজায়। কিন্তু তুমি বলার আগে আমার বলা উচিত ছিল, তুমি আমার থেকে কেড়ে নিয়ে এখনি এলেন ওনারা, আর আমার বাবা মা আমি বলবো না, আমি তো আগে বলবো তারপরে তুমি বলবে। তো বাবা একটু হাত দেখিয়ে দাও, দাঁড়িয়ে এদিকে আসো, কোথায় এদিকে, একটু জোরে গড়দালি হোক সবাই। আর মা দাঁড়াও, একটু একটু দাঁড়াও,
দাদা হাই বলে দাও সবাইকে। হ্যাঁ, আমার মা বাবা এসেছে আজকে। তো ভেরি স্পেশাল, আমি একটু নার্ভাসও আছি, কারণ আজকে তাদের সামনে ভালোভাবে পারফরমেন্স করতে হবে। আর আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আমার ভুল ত্রুটি মেনেই নেবেন, কারণ অনেক দিন পর বাবা মা আমার সাথে আমার শোতে এসেছে। একটা জোরে হাত তালি, একদমই জোরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমাদের সত্যি সত্যি ভীষণ একটা বড় পাওয়া। তো আজকে এই অনুষ্ঠান শুরু করার আগে আর একটা কথা বলি, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে আমি কি মিষ্টি মিষ্টি ডান্স রুমে ছেলে মেয়েদের ডাকব? একদম, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমাদের জুহি চাওলা, শাহরুখ খান, প্রীতি জিন্টা, প্লিজ কাম অন দ্য স্টেজ। আর এসো 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 প্লিজ। বাহ, পরিণা চলে এসেছে, যা বাদ। সন্দীপনের মুখের হাসিটা শুধু দেখো। হ্যাঁ, ড্রিম গার্লস রেস। এইদিকেও দেখো কি সুন্দর হলুদ পরিণা আছে, কি সুন্দর বাসন্তী দেবীরা। এরা সরস্বতী পূজোর সবথেকে অথেন্টিক ড্রেস পরেছে, একদম মানে আজকের অনুষ্ঠানের আই ক্যাচার হচ্ছে ওদের ড্রেসটা। একটু জোরে হাত তালি চাই ওদের জন্য সবাই মিলে। ওয়াও, ফোন নাম্বারটা পড়ে দিও। ওখানে সব বৌদিরা আছে, ঠিক আছে চলো। চিৎকার হোক সবাই, ক্যা বাত।
একটা জোরে হাততালি কি আমরা পেতে পারি সবাই মিলে একসাথে? একটু জোরে হাতের আওয়াজ শুনতে চাই। যার অভিনয়ের আমরা ফ্যান, যার অসংখ্য ছবি আমরা দেখেছি, আজকে আপনাদের সাথে সময় কাটানোর জন্য গানে গানে মাতিয়ে রেখেছেন, আমি শ্রাবন্তীদির প্রতি ভালোবাসার কৃতজ্ঞতার সাথে একটা জোরে হাততালি চাই সবাই। আমি দিদিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো, এক মিনিট প্লিজ। একটা এমন মানুষের সাথে আলাপ করাবো আজকে, এখানে প্রায় 30,000 মানুষ আছেন, যিনি নিষ্ঠার সাথে, যার তত্ত্বাবধানে এত সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছর। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী শিশির দাস মহাশয়কে, আমাদের সম্পাদক মহাশয় শিশির দাস, যিনি আজকে ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন। শুধুমাত্র অনুষ্ঠান নয়, কোস্টাল এরিয়াতে অনেক রকম ঝুঁকি হয়, আমফান আইলার মতো একটু আওয়াজ চাই সবাই একসাথে। Three cheers for Shonmeloni Club, hip hip, hip hip, hip hip. খুব চাপের মধ্যে আজকে সোটা সবাই মিলে দাঁড় করিয়েছি, আজকে দিনটা স্পেশাল না? হ্যাঁ, আর পশ্চিমবঙ্গে সুচিত্রা সেনের পরে তোমার থেকে সুন্দরী কেউ নেই, এটা মনে হয় বাড়াবাড়ি হয়ে গেল। না, বাড়াবাড়ি নয়। আর একটা কথা, আজকের ভ্যালেন্টাইন্স ডে দিন, প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করো, তুমি রাগ করো না অন্তত। না না, একদম। জেডিগার সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে থ্যাংক ইউ। তীব্র অবসান, সেই তিতিক্ষার অবসান, অনেক দিন বাদে আমরা দিদিকে আমরা কাছে পেয়েছি। জেডিগার সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে শ্রী পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দিদির প্রতি। আমরা দিদিকে আমরা বরণ করে নিতে চাইছি। বরণ করে নিচ্ছেন অভিজিৎ গিরি, কৃষ্ণেন্দু পাত্র ও অনিল গিরি। সম্মানীয় ক্লাব সভাপতি অনিল গিরি, কৃষ্ণেন্দু পাত্র সহ সম্পাদক, সেই সঙ্গে অন্যতম সদস্য অভিজিৎ গিরি পুষ্পস্তবক দিয়ে দিদিকে বরণ করে নিচ্ছেন। সম্মানীয় জেডিগার সম্মেলনী ক্লাবের সভাপতি অনিল গিরি, কৃষ্ণেন্দু পাত্র ও অভিজিৎ গিরি পুষ্পস্তবক দিয়ে দিদিকে বরণ করে নিচ্ছেন, এবং মেমেন দিয়ে বরণ করে নিচ্ছেন দিদিকে আমাদের জেডি কার্ড সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে উৎপল গিরি, নবীন গিরি ও বিশ্বজিৎ রানা। জেডি কার্ড সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে মেমেন দিয়ে বরণ করছেন অন্যতম সদস্য উৎপল গিরি, নবীন গিরি ও বিশ্বজিৎ রানা। জেডি কার্ড সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন দিদির প্রতি। একটা ছবি তুলে দাও, শুধু ছবি তোলা নয়, আমি দিদির কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আমরা গান তো শুনলাম, ছবি নিয়েও অনেক আলোচনা হবে, কিন্তু দিদি চাইলে হঠাৎ করে কিন্তু এই বাচ্চাটার মতো হয়ে যেতে পারে, তুমিও চাইলে কিন্তু ওর মতো কথা বলতে পারো। প্লিজ, আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো, দিদি একটু এগিয়ে আসবে, যদি এই বাচ্চাটার মতো হয়ে গিয়ে একটু কথা বলো প্লিজ। আজকে তো একটু হালকা চাঁদও উঠেছে দেখতে পাচ্ছি, তো অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা এনজয় করতে আমার ছোট্ট বাচ্চা বন্ধুরাও এসেছে, যেমন বড়রা এসেছেন, আমার হিরোইনরা এসেছে, আর আমার মিষ্টি হিরোরা এসেছে, আর অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন, সম্মানীয় ব্যক্তি আছেন, তারাও এসেছেন। কিন্তু তার মধ্যে স্পেশাল যারা আমার বাচ্চা বন্ধুরা, তো তাদের জন্য অবশ্যই ছোট্ট শ্রাবন্তী হয়ে একটা কবিতা তো অবশ্যই বলবো। আর আজকে চাঁদটা কোথায় গেল, ডুবে গেল নাকি? ঠিক আছে, যাই হোক। চাঁদ উঠেছে, ফুল বুঝেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মণি বিয়ে। থ্যাংক ইউ। জোরে হাততালি চাই, ওভার টু তপস দা প্লিজ। ও, আমরা অনেক কিছু শুনবো, তার আগে আর একটা আপনাদের সকলের হয়ে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে দেবের সাথে তোমার প্রথম ছবি কি? দেবের সাথে আমার প্রথম ছবি দুজনের, তাহলে দুজনের গান একটু হোক, আমরা ডান্স করি, তাই তো? একটা কথা সবসময় মাথায় রাখবেন, শ্রাবন্তী চ্যাটার্জি যে মঞ্চে, সেই মঞ্চ এনার্জি এনার্জি এনার্জি, উনি অল টাইম থাকেন, অল টাইম এনার্জিতেই থাকেন। আরে, আমার সারনেম চ্যাটার্জি তো এনার্জি হবে না? হ্যাঁ, সেই জন্যই তো আমি যোগ করেছি এনার্জি। তো আপনাদের এনার্জি আছে তো, লস নেই তো,
দূরে যারা হিরোরা আছো লস নেই তো? ওকে চলো, রেডি? তালে তালে হাত তালি চাই, এদিকেও মনে পড়ছে একসাথে দূরে চোখে চোখে প্রথম দেখাতে দুরু দুরু মুখে ভালো লাগা দুরু মনে ধীরে ধীরে ভালোবাসা হলো যে সেই থেকে জ্বালা প্রেম আগুনে দুজনে 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 আচ্ছা এদিকে যারা হলুদ শাড়ি পরে আছো একবার জমিয়ে ডান্স দেখতে চাই সবাই, চিৎকার হোক একবার, যে পথে চল মনতে চাই বলে সুরে কবিতা সেনা জীবন বদলে যায় ভালোবাসা এই চাই মানে না মন কোন বারণ এসে চলা তাই প্রেম শিহরণে দুজনে 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 একবার যারা দূরে আছো অডিয়েন্সের লাইটটা একটু জ্বলুক সবাই মিলে দুটো হাত তুলে উপরে একসাথে অচেনাতে হারাতে চাই নানা মেপ মিল সীমা দুজনে 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 সবাই মিলে দুজনে 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 থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী চ্যাটার্জি, অসাধারণ। আমরা যতই প্রশংসা করি না কেন কোনো প্রশংসাই যথেষ্ট নয় আমাদের। আচ্ছা এবার আপনাদেরকে বলতে হবে, আমরা কি ছেড়ে দেব? জোরে চিৎকার করে বলতে হবে ছেড়ে দেব। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, তোমাদের মধ্যে কে সব থেকে বেশি ভালো ডান্স করে? না 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 ছেলে না ছেলে না, রিস্ক নেবো না। কে আপনি? হিরোকে ডাকবো না, সেই ভুলটা আমি করবো না, মাথা খারাপ। তারপরে দেখবো খুঁজে পাওয়া যাচ্ছে না হাত। আমি সেই রিস্ক নেবো না আমি। তারপরে আজকে কে কে কে? আচ্ছা আমি চাই আমার এই যে বৌদিমণিরা আছেন হলুদ শাড়ি পরে যারা আছেন তারা মঞ্চে আসুন এসো প্লিজ, কিন্তু লাফালাফি করলে চলবে না, ভালো করে আমার সাথে ডান্স করতে হবে। আমার সাথেও করবে তো? হ্যাঁ হ্যাঁ তোমরা একদম চলে আসুন। আপনারা মঞ্চে আসার পর আমরা চেক করব ডেকোরেটরস কেমন স্টেজ বানিয়েছে। চলে এসো চলে এসো। আচ্ছা দিদি ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 40 জন চলে আসবে, আর যাদেরকে উঠতে দেওয়া হবে না তারা কান্নাকাটি করবে। কয়েকজন আসবে না, এখানে 6 জন আছে, বাকি 34 জন ওদিকে আছে অন্য অন্য স্টলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, অন্য অন্য সব আমাকে বকে দিয়েছে।
বাট হ্যাঁ ওরা এখানে আসে আনন্দ করো, বাকি আমরা এনজয় করছি তো। এরপরে রয়েছে কোনো চিন্তা নেই, যা করবেন সব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন, ঠিক আছে? এরপরে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আমি ডান্স রূপকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, প্লিজ কাম অন দ্য স্টেজ। আচ্ছা আমি খুব এক্সাইটেড, আজকে আমার ভীষণ ফেভারিট সোহম আসবে, আর এই বছরেই হয়তো আমরা একটা ছবি একসাথে করছি অনেক দিন পর, সেই কোকাকোলা একসাথে আসছে। খুব শিগগিরই সোহম আর শ্রাবন্তীকে আপনারা আবার চলচ্চিত্রে দেখতে পাবেন। একবার জোরে হাততালি হোক সবাই। আর তোমার কামিং যে ছবিগুলো আছে, কামিং ছবি যেটা আমি অনেক দিন পর রাখি গুলজার যে সুদূর বোম্বে থেকে এসেছেন, এসে আমার সাথে একটা ছবি করলেন আমার বস, সেটা এই গরমের ছুটি মেতে রিলিজ হবে। আর তারপর এই রিসেন্টলি 23 ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে আমার সাদা রঙের পৃথিবী, যেখানে আমি ডুয়েল ক্যারেক্টার ডাবল রোলে প্লে করেছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেটাও প্লিজ হলে গিয়ে দেখবেন। আর অবশ্যই আমার ক্যারিয়ারের দি বেস্ট, যেটা আমি বিশাল বড় চ্যালেঞ্জ, এর আগে এই ছবিটি করেছিলেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন, তারপরে আমি সেম ছবি মানে দেবী চৌধুরানী শুটিং শুরু হয়ে গেছে, মার্চে পুরো শুটিং আছে, খুব শিগগিরই আপনাদের সামনে আসছে আমি অ্যাজ আ দেবী চৌধুরানী। আমি সবার কাছে অনুরোধ করতে চাই, আমি গান শুরু হওয়ার আগে এখানে যত শ্রাবন্তীর ভক্তরা আছেন, হিরো থেকে হিরোইন থেকে সবাই, আমি সবার কাছে আমার একটাই অনুরোধ, আমরা জোর করে করতালি দিয়ে আশীর্বাদ করব আমাদের প্রত্যেকের প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জিকে, সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা যাই একদম, কিন্তু তার আগে বলে দিই আমার যারা মিউজিশিয়ানস বন্ধুরা দাদারা ভাইরা আছে এই যে মঞ্চে, একটু গলা মানে সাহস করি মাইকটা নিয়ে গান করার, তাদের জন্যই একটা জোরে হাততালি সবার জন্য প্লিজ। জোরে হাততালি চাই সবাই একসাথে। এক সেকেন্ড, আচ্ছা একটা কথা জানিয়ে রাখি, শ্রাবন্তীদের তো প্রচুর ফ্যান্স এখানে আছেন, এরপরে উপস্থিত থাকবেন সোহম চক্রবর্তী আর তারপরেই আমাদের সকলের প্রিয় ঋতুপর্ণা সেনগুপ্ত। এখনও কিন্তু অনেক এক্সাইটমেন্ট বাকি, অনেক আনন্দ হইচই বাকি। সম্মেলনী ক্লাবের জন্য হাততালিটা হারিয়ে যাচ্ছে, একটু জোরে হাততালি চাই সম্মেলনী ক্লাবের জন্য। চলো তো, চলো রেডি। চুটকি জো তুনে কাটি হ্যায় জোরে সে কাটি হ্যায় ইয়াহা ওয়াহা, কাইসা রুচি হো মে তুসে রুচি হো মুঝে বানা লেনা ও জানে যা, ছেড়েঙ্গে হম তুঝকো লড়কি তো হ্যায় বড়ি পুকার। তো বাকি
तो बाकी होना है जो हो जाने दो सोचो ना देखो तो सोचो ना देखो तो देखो हाँ जाने जा मुझे प्यार से সত্যি বলছি আজকের সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন দারুণ কাটলো আপনাদের সাথে আপনারা আশীর্বাদ করবেন এই ভালোবাসাটা যেন আমি সবসময় পাই আপনাদের থেকে আপনারা সব সময় আমার পাশে ছিলেন খারাপ টাইমে ভালো টাইমে সব সময় তো আশীর্বাদ করবেন এইভাবেই আপনাদের অনেক অনেক ছবি উপহার দিই আর আপনাদেরকেও বলছি আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাংলা সিনেমা দেখবেন তো আমি যাই এখন না কি চলে যাবে বলছে যেতে দেবো আপনারা কি বলছেন ভাই আমি একটাই কথা বলতে চাই আমি ভালো বক্তা নই আমি শুধু গানে গানেই একটা কথা বলতে চাই শ্রাবন্তী চ্যাটার্জি যখন বলছেন চলে যাবে তো তুমি প্লিজ একটু এইখানটা এসো এখানে হিরোরা হিরোইনরা সব একসাথে বসে দাঁড়িয়ে আছে সবাই আনন্দ করছে দূরে যারা হিরোরা আছে তাদের উদ্দেশ্যেও আমি বলছি তাদের হয়ে বলছি দে একটু এ মাইনারটা দে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয় তো দে উড়িয়ে ও আমাদের প্রেমে পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে ডুবলো স্বপ্নে সাগরে কোন সকালের ভোরে আসবি তুই কালি চোখে দুটি তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি এইবার আমরা তখনই যেতে দেবো আমরা আর একটুখানি গান শুনবো আর একটুখানি ডান্স করবো ন্যানোমে তো চলো শ্রাবন্তী চ্যাটার্জি যখন রাজি হয়েছেন তো আমরা আর একবার আনন্দ করতে পারি তো তো চলো যাবো যাবো তাতাইয়া তাতাইয়া